আসসালামু আলাইকুম সবাইকে, এনজে ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যে শাড়িটিতে কাজ করছি সেটা হচ্ছে হাফ সিল্কের পিঙ্ক কালার কাপড়। এটা অনেক দিন আগে আঁকিয়ে রেখেছিলাম, তাও এক বছর হবে। তখন আর কি হ্যান্ড পেন্টের কাজ মোটামুটি করতাম, যেহেতু সূর্যমুখী ফুল আঁকাবো ভাবছিলাম, যদি আঁকিয়ে না নিই সেক্ষেত্রে নষ্ট হতে পারে। পরে আমি আঁকিয়ে নিয়ে বিপদে পড়েছিলাম। আঁকানোর পরে দেখি তুলি দিয়ে আমি এমনিতেও করতে পারি, আমার আঁকানোর প্রয়োজন হতো না। এটা আঁকিয়ে নেওয়ার পর যখন রঙটা শুকিয়ে যায়, তারপরে নিচে যে ছাপটা থাকে সেটা ফুটে ওঠে, দেখতে ততটা ভালো লাগে না। এর কারণে পেন্সিল বা কলম দিয়েই হোক আঁকিয়ে নিলে, কলম দিয়ে আঁকালে তো বেশি বোঝা যায়, পেন্সিল দিয়ে আঁকালেও হালকা করে আঁকিয়ে নেওয়াটাই ভালো। এই কাপড়টা হচ্ছে আমার ছোট বোনের জন্য রেডি করছি। এটা একটা কাপড় অর্ডার ছিল, কিন্তু এক পাশে রং লেগে কাপড়টা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সেটা কেটে আমি ওকে বানিয়ে দিচ্ছি। আর ওই আপুকে ওনার ডিজাইনেরই অন্য একটা শাড়ি ওনাকে ডেলিভারি করে দিয়েছিলাম। এটার প্রায় এক বছর হবে ঘরে রেখেছি। এখানে আমি কাজ করব করব করে করা হয়নি, যেহেতু ছোট কাপড়, ওরে যেহেতু আগে একটা করে দিয়েছি, এটার অলসতার জন্য করা হয়নি। এখন ওই কাপড়ের জন্য অনেক বায়না করে, যাবো এটা ঠিক করে দাও, এটা আমি পরবো, যার কারণে এটা এখন আমি রেডি করে দিচ্ছি। এইভাবে কিন্তু চাইলে বড় কাপড়ও নেওয়া যাবে, নিজেদের ইচ্ছা মতো ডিজাইন কিন্তু দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদের যে আমার করা ডিজাইনই নিতে হবে সেরকম না, কারণ সবার পছন্দই তো আর একরকম না। চাইলে যে কারো পেজে থেকেও ছবি বা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরও মাথায় রাখতে হবে যে যখন একজনের আঁকা পিকচার আমাকে দিবেন, সেটা হয়তো তার থেকে আমারটা ভালো হবে বা তার থেকে একটু আমারটা খারাপ হবে, এতটুকুই। কারো হাতে আঁকা জিনিস কিন্তু সেমভাবে একজন আঁকিয়ে দিতে পারে না, কারণ যার যার হাতের কাজ কিন্তু তার তার কাছে অন্যরকমভাবে করে থাকে। তো দেখা যায় তার থেকে ভালো হয় না হয় খারাপ হয়, সেটা চিন্তা করে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে। আর যেটা আমি পারবো সেটাই কিন্তু স্বীকার করব যে হ্যাঁ এটা আমি করে দিতে পারবো, আর যেটা আমার সম্ভব হবে না সেটা তো আমি করে দিতে পারবো না। তো সেটার জন্য আপনারা কিন্তু আমার পেজে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিই। তারপরও যারা পেজে যেতে পারেন না, তারা কিন্তু ফেসবুকে গিয়ে আমার এই পেজের নামটা সার্চ দিলেই পেয়ে যাবেন। ইউটিউবে যে চ্যানেলের নাম সেটাই কিন্তু আমার ফেসবুক পেজের নাম, সেটা কিন্তু আপনাদের খুঁজে পেতে সহজ হবে। পেজের মাধ্যমে কিন্তু আপনারা সব বিষয়ে মোটামুটি জানতে পারবেন যে আমি কিভাবে কাজ করি, বা যে কোনো কালার রং ডিজাইন দিয়ে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটা হাফ সিল্ক, সেমি মসলিন বা মসলিন কাপড়েও কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন। আপনারা চাইলে কাপড় ছেটের সাথে ছোটদের পাঞ্জাবি এবং কে জামা এগুলো তৈরি করে দেওয়া যাবে। এখন তো এটা কাপড় সেটের সাথে তারা দেখা যায় বাবুদের জন্য ম্যাচিং ড্রেস নিয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা অর্ডার করতে পারেন। পাঞ্জাবি সাইজ 22 থেকে আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে, 22 সাইজ থেকে, আর শাড়ির আপনার যে কোনো কালার বা যে কোনো ডিজাইনও দেওয়া যাবে। জামার কাপড়ও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন বা কালার কম্বিনেশনে কিন্তু নিতে পারবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই চ্যানেলে হ্যান্ড পেন্ট, ব্লক পেন্ট বা রঙের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।